আমরা উঠে গিয়েছি, আমি উঠেছি 6:23 দিকে, আমার হাজবেন্ড উঠেছে 7:30 দিকে। তো আমাদেরকে চা দিয়ে গিয়েছিল, চা খাওয়া হয়ে গিয়েছে, খালি ট্রে পড়ে আছে। তো এখন বসে আছি এমনি, টিফিন করে একটু বাইরের দিকে বেরোবো, এমনি একটু হেঁটে হেঁটে যতটা ঘোরা যায়। বাট আজকে আমাদের প্ল্যান ছিল কি বাতাসিয়া লোক না কি বলতো কি এটা ছিল নামটা, টাইগার হিল আর বাতাসিয়া, হ্যাঁ এই দুটো ছিল আজকে প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার। বাট আজকে যাওয়া হলো না ভাইফোঁটার জন্য। এখানে বলছে যে ভাইফোঁটার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, যারা ড্রাইভার তারা বাড়িতে থাকবে বা আজকে ওই ভাইফোঁটা সেলিব্রেট করবে, দিদি বোনরা সবাই আসবে, এই জন্য আজকে গাড়ি পাওয়া যাচ্ছে না। বাট আমাদের এরকম প্ল্যান ছিল না, খুব খারাপ লাগছে। তারই সঙ্গে সঙ্গে খারাপ লাগছে যে আজকে মানে আমার ভাইকে আমি ফটো দিতে পারছি না। তো কি করবো, 2 মাসেরও আগে থেকে এটা প্ল্যান হয়েছিল আমরা এখানে আসবো বলে, তো তাও কিছু করার নেই। মানে টিকিট ক্যান্সেল করলে হতো, কিন্তু মানে ভেবেও আসছি, একটু পজ করছি, এটা দাঁড়ায় পাশের রুমে অভিষেক দা এসেছিল, তো সেই জন্য একটু দরজা খুলতে গিয়েছিলাম। আর এখানে না সবাই রুমে রুমে সেলসম্যান আসছে এই যে সোয়েটার চাদর বিক্রি করতে, এবার আমরা না জানতাম না, আমরা ওসব মেল মার্কেট তারপরে চক বাজার এসব থেকে না কিনে নিয়েছি। ওখানে থেকে এই যে রুমে আসছে না, বার্গেনিং করা যাচ্ছে বেশ কম দামে হচ্ছে, ভালো। এবার আমরা মনে হচ্ছে না ওখানে গিয়ে কিনে ঠকে গিয়েছি, আর এখান থেকে কিনলেই ভালো হতো, বাট তার আগেই তো সব কিনা হয়ে যাচ্ছে, কি আর করবো। যা হোক, এসেছি যখন কিনতে তো হবে, যা হচ্ছে হোক। আর হ্যাঁ, যেটা বলতে বলতে রয়ে গিয়েছিলাম, আমাদের তো টিকিট হয়েছে 2 মাসেরও আগে হয়ে গিয়েছে। এবার তখন জানতাম যে কালী পুজোর সময় আমাদের এই টিকিটটা হয়েছে, বাট এটা জানতাম না ঠিকঠাক করে যে প্রপার এই ভাইফোঁটাটা যে মিস করে যাব, এই জিনিসটা তখন বুঝতে পারিনি। যত দিনটা এগিয়ে এসছে তখন জানলাম যে ভাইফোঁটার দিন আমরা থাকতে পারবো না। তো কি আর করবো, এবছর হলো না, পরের বছর তো অবশ্যই বাড়িতে থাকবো, পরের বছর আর কোথাও যাবো না। এর আগের বছরটা ভাই ছিল না, ভাই পুনেতে ছিল তখন, ছিল না। এই বছরটা তো আবার আমি নেই, পরের বছরটা আমি থাকবো অবশ্যই বাড়িতে। আর আমার দিদিরা নিশ্চয়ই এত সকালে ফোঁটা দিতে শুরু করে দিয়েছে, আর আমাদের সবসময় সকাল সকাল না খেয়ে ফোঁটা দেয় তো ভাইকে, সেই জন্য সকালেই দেয়। আর আমার হাজব্যান্ড তো একা, ওর দিদিরা ওকে হয়তো আরও বেশি মিস করছে, কারণ আমার তো আমি নেই মানে আমার বাকি দিদিরা রয়েছে, কাকুর মেয়েরা রয়েছে, ওরা সবাই ফোঁটা দিয়ে দিবে, কিন্তু আমার হাজব্যান্ড তো একা, ওকে কে মানে ওদের দিদিরা ফোঁটা দেওয়ার মতো কেউ নেই, রয়েছে কাকুর ছেলে রয়েছে, সেও বাড়িতে নেই। তো যাই হোক, এখানে বসে আর এই দিনটার জন্য মন খারাপ করে কি করব, এখানে এসেছি মোটামুটি এখানের মতো করে এনজয় করে নিই। তো ওখানে গিয়ে ভাইকে পরে কিছু মানে বাড়ি গিয়ে নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া বা কিছু কিনে আমি অবশ্যই দেব, এমনিতে ওর জন্য কিছু কেনাকাটা করব, কিছু কিছু করেছি বাট করব তাও আরও। আর এখান থেকে না ভিউটাও বেশ খুব সুন্দর, এই যে কেন এই সাইডটা থেকে আলো আসার জন্য তো হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমাদের টিফিন চলে এসেছে, এখন টিফিন করে নেব, আপনাদের সাথে পরে দেখা হবে। আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম তখনই টিফিন দিয়ে চলে গিয়েছে। আজকে সকালের টিফিন লুচি ঘুগনি আর ডিম সিদ্ধ। এই যে তোর চশমা পরে ঘুরছে, রেডি হয়ে নিয়েছে ঘুরতে যাবে বলে। বাট আমি না একটু লেট করে ব্লগগুলো ছাড়ছি, আমার এডিটিং করা ছিল বাট আপলোড করতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম, যদিও তেমন কিছু শেয়ার করার নেই, সারিবদ্ধভাবে কত সুন্দর গাছ রয়েছে সেখানটায় আমরা এমনি ঘুরতে এসেছি। তার মধ্যে আরও বেশি দেখতে ভালো কী লেগেছে জানেন, এই গাছের মধ্যে দিয়ে বেশ কী সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, যেগুলো আমাদের সাইডে গায়ে হাতে লেগে যাচ্ছে, মানে ওইটা অন্যরকম একটা ফিলিংস। আপনারা গিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবেন। আর হ্যাঁ, উঠতে এত কষ্ট হচ্ছে আপনাদের আর বলে বোঝাতে পারবো না, তো আপনারা গেলে অবশ্যই বুঝতে পারবেন। জায়গা দেখতে খুব সুন্দর, কিন্তু ওই সব পাহাড়ি এলাকায় উঠতে খুব কষ্ট। আপনারাই দেখে নিন মেঘ কেমন ভেসে ভেসে যাচ্ছে।
এখনি তো দেখলেন মেঘ ভেসে ভেসে যাচ্ছে, তারই দু তিন মিনিটের মধ্যে কত সুন্দরভাবে রোদ উঠে গিয়েছে, একটা ঝলমলে পরিবেশ। আমরা গাড়িতে আস্তে আস্তে আরেকটা জায়গাতে দাঁড়িয়ে গেলাম, এটা পাইন ভিউ। সত্যি জায়গাটা দেখতে খুব সুন্দর, গাছগুলো কীরকম সারি সারি হয়ে আছে। এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমরা রুমেও চলে এসেছি। আর রুমে সাধারণত চা দিয়ে যায়, আজকে ভাবলাম নিচে বসে খাই। চায়ের সাথে কেক বিস্কিট দিয়েছে, তো চায়ের সাথে কেকটা খেতে একেবারেই বাজে লাগে, তো দিয়েছে, আর কি করব, খেয়ে নিচ্ছে। আর আমরা এখন খাচ্ছি, ওরা এখনও আসেনি, ওরা একটু পরে আসবে। তারপরে চলে এলাম রাতের খাবার নিয়ে। আজকে রাতের খাবার আলু ভাজা, রুটি আর ভাত অপশনাল, যে যেটা খেতে পারে। আমরা রুটি নিয়েছি, আলু ভাজা, রুটি, পাঁপড় ভাজা, স্যালাড আর ডিমের ক্যারি আর ডাল। তো আমরা এখন খেয়ে নিই, আপনাদের সাথে পরে দেখা হচ্ছে।